অষ্টাদশ শতকের শেষ ভাগে আমাদের বাংলা কতটা কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন ছিল ভাবলে অবাক হতে হয়, সেদিনের কথা ভাবলে শিউরে উঠতে হয়। একবার ভাবুন তো, যেখানে একটু আগুনের ছোঁয়া লাগলে কতটা জ্বলনের জ্বালা লাগে, অথচ তৎকালীন সমাজ পণ্ডিতরা কীভাবে নির্বিচারে সতীদাহ নামক কুপ্রথার নামে জ্বলন্ত চিতাতে অসহায় অশিক্ষিত নারীদের সহমরণে যেতে বাধ্য করেছিলেন। একজন গর্জে উঠেছিলেন এই নির্মম প্রথার বিরুদ্ধে, আমরা বলছি রাজা রামমোহন রায়ের কথা। আমরা আজ ঘুরতে যাব উনার বসতবাড়ি, দেখব উনার বৌদির সতীদাহ হওয়ার জায়গা, আর দেখব উনার জন্মস্থান। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, আজ যাব রাধানগর, রাজা রামমোহন রায়ের জন্মস্থান এবং বসত ভিটে ঘুরতে। তাই সকাল সকাল কলকাতা থেকে গাড়ি করে এখন যাচ্ছি তারকেশ্বরের দিকে। যারা ট্রেনে করে আসবেন তারা হাওড়া থেকে ট্রেনে তারকেশ্বর চলে আসুন, সময় লাগবে 1.5 ঘন্টা। তারকেশ্বর থেকে গণেশপুর বা গড়ের ঘাট যাওয়ার বাসে ধরে আপনারা চলে আসতে পারবেন রাধানগরে। হুগলির রাধানগরে পৌঁছেই রাস্তার মোড়ে আপনি দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের মূর্তি। সেখান থেকে ডান দিকে গেলেই আপনারা পৌঁছে যাবেন রাজা রামমোহন রায়ের জন্মভিটে। 1772 সালের 22 মে হুগলি জেলার খানাকুলে রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। এই সেই স্থান যেখানে রাজা রামমোহন রায় ভূমিষ্ঠ হয়েছিলেন। রাজা রামমোহন রায়ের ভূমিষ্ঠ স্থান দেখে আমরা প্রবেশ করলাম রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দিরে। এখানেই আছে আমাদের নবজাগরণের প্রথম পুরুষ ভারত পথিক রাজা রামমোহন রায়ের পূর্ণ জন্মভিটে। সৌভাগ্যক্রমে রাজা রামমোহন রায়ের জন্মভিটে প্রবেশে আমরা পেয়ে গেলাম উনারই বংশধরকে। আমি নিত্যব্রত মুখোপাধ্যায়, রাজা রামমোহন রায় দৌহিত্রের বংশধর। আমি কবিতা লিখি, সাহিত্য চর্চা করি। গেটে ঢুকেই বাঁ দিকে যে শ্বেতপাথরের বেদিটি আছে ছোট্ট মন্দির আকারে, ওটা হলো রাজা রামমোহনের বাবা এই জায়গায়। যেটা গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে যখনই দাঁড়াবেন, এই জায়গাটা রাজা রামমোহনের বাবা রামকান্ত রায় আদি বাস্তুভিটা, এবং এইখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। সামনে ঢুকে শ্বেতপাথরের যে বেদিটা আছে বাঁ দিকে ছোট্ট মন্দির আকারে, ওইখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আর এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই রামমোহন স্মৃতি মন্দির, এটা রবীন্দ্রনাথের নকশা অনুযায়ী মন্দির মসজিদ গির্জা তিনটে সমন্বয়ে তৈরি হয়, কিন্তু মন্দির মসজিদ হয়েছে, গির্জাটা হয়নি। গির্জাটি পিছনে হওয়ার কথা ছিল, তার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, গির্জাটি হলো না আর্থিক কারণে। কেননা এই পুরো বাড়িটা পুরো দানের ওপর হয়েছে, রামমোহন বাবার আমাদের যে বাড়িটা পুরো বাড়িটা সেটা তো নয়, নতুন করে এটা হয়েছে। ইংরেজি 1916 সালে এর ভিত্তি স্থাপন করেছে হেমন্ত ঠাকুর, আর রবীন্দ্র ঠাকুর একটা কমিটি হয়েছিল রামমোহন স্মৃতি রক্ষার জন্য, তার সভাপতি ব্যবস্থা করেছিলেন, আর কবি সত্য দত্ত এর কোষাধ্যক্ষ হয়েছিলেন, আর স্যার জৈন বসু কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন, রবীন্দ্রনাথ বসু ভাইপো যতীন বসু এই কমিটির সম্পাদক হয়েছিলেন। তো রবীন্দ্র ঠাকুর একটা নকশা আনলেন রামমোহন স্মৃতি মন্দির, কীরকম হবে মন্দির মসজিদ গির্জা তিনটে সমন্বয়, কিন্তু মন্দির মসজিদটি হয়েছে, গির্জাটি হয়নি। সামনে মন্দির, আর এই থামগুলো দেখছেন এটা মসজিদের আর্চ। হ্যাঁ, আর গির্জাটা পিছনে হওয়ার কথা ছিল, পিছনে একটা দেখবেন গির্জা একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা আছে গোল আকার, কিন্তু গির্জাটি হয়নি। এইটি রামমোহনের এই যে জন্মস্মৃতি মন্দির রামমোহনের, বা অনুরাধপুর এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রামমোহনের বাবা আলাদা একটা বাড়ি করেছিলেন রামকান্ত রায়। কারণ রামকান্ত রায় ওরা 7 ভাই ছিলেন। হ্যাঁ, রামকান্ত, রামকিশোর, রামরাম সব বহু নরিক 7 ভাই ছিলেন। এবার রামকান্ত রাধানগরের সম্পত্তি পেয়েছিলেন, প্রতিসম্পত্তি পেয়েছিলেন ভাগে 25 বিঘা। তিনি দেখলেন যে এতটুকু জায়গায় একটা রাজপরিবারে বাস করা উচিত নয়, তাই এখান থেকে 1.5 কিলোমিটার দূরে রঘুনাথপুর এলাকায় গিয়ে, ডাঙ্গুরপাড়া রঘুনাথপুরে গিয়ে 100 বিঘা জমিতে বাড়ি করেছিলেন। সেখানে বিশাল এলাকায় যেটা আমবাগান, তিনিই প্রতিষ্ঠা করেছিলেন, তার আমলেই প্রতিষ্ঠিত হয় আমবাগান। তারপর রাজাদের বসবাসের বাড়ি, পুকুর পুষ্করিণী, যা 6টি পুকুর, 1টি খিড়কিঘাট, নিজেদের রাজবাড়ি পার্সোনাল, সেখানে অন্য কারো প্রবেশাধিকার ছিল না। এবং ওই সতীদাহ ঘাটটাকে বলা হয় আবার, কেননা ওইখানে অনেক সতীকে স্নান করিয়ে মঙ্গল ঘট হাতে দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণে সতীদাহ উদ্বুদ্ধ করা হয় হতো, কিন্তু তারা রাজি হতেন না, মন্ত্রে তো কেউ রাজি হতেন না। এবার জোর করে তাকে নিয়ে গেছে এলো চুলে স্বামীর চিতায় তাকে নিয়ে গিয়ে পুড়িয়ে মারত। সতীদাহ ঘাটটা আছে, এবং বাগানে গিয়ে দেখবেন, ওইখানেই দেখবেন
একটি সতীদাহ বেদি আছে, যেখানে রামমোহনের বড় বৌদি, রামমোহন বড় ভাই না জগমোহন রায়, রামমোহন ছিল মেজ, আর রামমোহন ছোট ভাই না রামমোহন রায়। এবার রামমোহনের বড় বৌদি জগমোহন রায় তার স্ত্রী অলকমন্দিরী দেবী, জগমোহনের স্ত্রী অলকমন্দিরী দেবী, তিনি রামমোহনকে প্রচুর ভালোবাসতেন। তার সতীদাহ পয়সাটি মৃত্যু রামমোহন সহ্য করতে পারেননি। রামমোহন তো এখানে অনুপস্থিত ছিলেন, তখন রংপুরে ছিলেন, ব্রিটিশ সিভিলিয়ান ডিগ্রি তার অধীনে তিনি সেখানে তার পার্সোনাল দেওয়ান হিসেবে কাজ করছিলেন। পরে খবর পেয়ে যখন এখানে এসেছিলেন, তখন নদী নানা সংকুল দেশ জলপথে ছিল এক মতো যোগাযোগের মাধ্যম, যখন এসে পৌঁছে চিন্তা সব শেষ হয়ে গেছে। ওইখানেই তিনি মাথা খুঁড়ে হাঁটু গেড়ে চিতাভস্ম ছুঁয়ে মাথা খুঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন 1811 খ্রিস্টাব্দে যে আজ থেকে একটা সতী এখানে দাহ হতে দেবেন না। তারপর তিনি সোচ্চার হন সুরতপুত্র উচ্ছেদের জন্য। এই দেশের গোড়া ব্রাহ্মণ সমাজ তার পিছনে পিছনে ধাওয়া করতো, বলতো সুরাই মিলের কুল বেটার বাড়ি খানা কুল, হোম তৎসদ বলে বেটা বানিয়েছি স্কুল, বেটা জাতের হিসেবে করলেন দিকে মজালে যাচ্ছে। হ্যাঁ, রামমোহন প্রিন্স পিছিয়ে আসেননি, তার যে দেহরক্ষী ছিলেন কাঞ্চন সর্দার তাকে তিনি বলতেন, রাজাবাবু আপনার যে কোনো সময় মৃত্যু হতে পারে এদের হাতে, আপনি সাবধানে থাকবেন। তিনি বলতেন এরা আমাকে মারবে, আমার সঙ্গে লড়ুক না, একদিন আমি আসুক, এরা কী খায়, আমি তো এক কাঁদি দাম খেয়ে ফেলি, এক কাঁদি কলা খেয়ে ফেলি। হ্যাঁ, আমি পাঁচ সেট পাঁঠার মাংস তখন সেট ছিল কিলো না, এক সেট পাঁঠার পাঁচ সেট পাঁঠার মাংস খেয়ে ফেলি, আমি প্রতিদিন কুস্তি লড়ি, আমার সঙ্গে একজন আসুক লড়ুক, কী করতে পারে আমাকে কী করে মারে দেখি, আমি কিন্তু আমার সত্যের পত্রে সরাসরি কারণ সত্য যুদ্ধ ছিলেন, যেটাকে সত্য বলে মনে করতেন, সত্যের সন্ধান নেই এবং সত্য সম্পর্কে তিনি তার জন্যে লড়াই করতেন এবং তা প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। এই রাধারণ গ্রাম থেকে তাকে প্রতিলিপিত সম্পর্কে বা হিন্দু ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে যখন সোচ্চার হলেন, বাবার সঙ্গে প্রতিনিয়ত অশান্তিতে থাকলো, বাবা তাকে তার বিমুক্ত করে 1800 খ্রিস্টাব্দে বিতাড়িত করলেন এখান থেকে, তখন ওখানে গিয়ে রামমোহন যে বাড়িটি করেছিলেন তাও সচল ভূমিতে পড়েতে, ওনার পিতৃগিয়ারই পাশাপাশি সচল ভূমির ওপরে পড়েছিলেন। তখন বর্ধমানে আসছিলেন উদয়চাঁদ মহতাব, তাকে তিনি বলেছিলেন যে আমাকে একটু জায়গা দিন, মানে খানাগুল কৃষ্ণ আরামবাগ তখন ছিল বর্ধমানের অধীন, তিনি বললেন আমাকে একটু জায়গা দিন, পিতা কর্তৃক বিতাড়িত আমি এখানে একটুখানি বাড়ি করে বাস করতে চাই, তখন তাও যা জায়গা দিলেন তাও শ্মশানভূমি। তিনি বললেন ঠিক আছে, শ্মশান সাধারণ সম্পত্তি, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আমি এইখানেই বাড়ি করবো, সেখানেই বাড়ি করে পুরো বাস করতেন। সেই বাড়িটা ভাঙাচোর অবস্থা এখনও দাঁড়িয়ে আছে, গেলে দেখতে পাবেন। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর এই স্মৃতি মন্দির তৈরি করা হয়, যার নকশা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বাড়ির ভেতরে প্রবেশ করলে প্রথমে দেখতে পাবেন রাজা রামমোহন রায়ের বংশধরদের নাম। রামমোহনের পূর্বপুরুষ কোনজ থেকে এসেছে, কোনজ ব্রাহ্মণ ভক্ত এই বংশের আদি পুরুষ, কোনজ আগত লেখা আছে আদি বড় বর্ণিত সুবুদ্র পূর্বপুরুষ। এই রামমোহনের প্রপিতামহ, ইনি কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর রামমোহনের ফ্যামিলি অরিজিনালি বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং রায় রায়ণ উপাধিতে ভূষিত করেন মুসলিম বাহাদুর। ইনি আর রাজা অধীনে দিল্লিতে অকবর বাহাদুর সরকারের অধীনে আমরা ইংল্যান্ডে পাঠিয়েছিলেন, কারণ তাকে ইংরেজ সরকার তখন দিয়ে 15 লক্ষ টাকা ভাতা দিত, সেটা 20 লক্ষ টাকা করার জন্য আমাকে পাঠিয়েছিলেন, ইংরেজ সরকার দেয়নি। যাক, আবার তিনি রামমোহনের সঙ্গে বেইমানিও করেছিলেন, বাদশাহ বলেছিল যে ইংল্যান্ডে থাকবেন, সব খরচা আমি আপনাকে দিয়ে যাবো, তারপর টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন। এখানে রাজস্ব থেকে টাকা যেত, তার ছোটো তার দুই ছেলে লালপ্রসাদ প্রসাদ বাবাকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। রামমোহন আর্থিক কষ্ট পড়ে গেছিলেন এবং খুব আর্থিক দশা রামমোহন দিন কেটেছে, ইংরেজি বন্ধুরা তাকে অনেক সাহায্য করেছিল, এই অবস্থা রামমোহনের জীবন কেটেছে ইংল্যান্ডে। এটা হচ্ছে রামমোহনের প্রফিতামহ, ইনি মুসলিম নবাব বাহাদুরের আন্ডারে চারিদিকে অধীনে কাজ করতেন, তখন নবাব ছিলেন আজিম উসান, আলমদেবের পুত্র আজিম উসান, তা সেখানে চাকরি বাড়ি করতেন উনি, উনি নবাবের দেওয়ান ছিলেন, নবাব জমিদার সংক্রান্ত কাজ এখানে পাঠিয়েছিলেন, এখানকার চৌধুরীকে জমিদারি বন্দোবস্ত করে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছিলেন। উনি এখানে আসার পর এই জায়গাটি ভালো লেগেছিল, এখানে বাড়ি করেছিলেন। ইনি আমার ঠাকুরদাদা বজুবল রায়, রামমোহন বাবা রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের দুইটি পুত্র রাধাপ্রসাদ মহাপ্রসাদ, জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদ, কনিষ্ঠ পুত্র মহাপ্রসাদ। রাধাপ্রসাদ একটিমাত্র ইনি চন্দ্রজ্যোতি কন্যা, স্বামী নাম শ্যামল চট্টোপাধ্যায়, এরা আবার তিনটি পুত্র লিদুমোহন, কৃষ্ণমোহন, নন্দমোহন। মহাপ্রসাদ রায় এই দুই পুত্র ধরবেন নিঃসন্তান, এবং সন্তান জমায়নি, ডায়েট বংশ যেন থেমে গেল। এই রামমোহনের বাবা রামকান্ত রামমোহনের ধর্মের অশান্তির ফলে রাধারামের বাড়িতে তার জীব পুত্র বিতাড়িত করছেন। কন্ট্রোভার্সি ফাদার, এগুলো আইডেন্টিটি, পৌত্রিকতা সম্পর্কে পিতার সঙ্গে বিবাদ। এই রামমোহন রাধারামের গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা শুরু হয়, বাংলা ইংরেজি সংস্কৃত ফার্সি এই গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। স্যার নাম রাম নারায়ণ সর্বাধিকারী, এই রাধারামের রামমোহনের উপর অনেক স্টার জন্মগ্রহণ করেছেন, সর্বাধিকারী অনেক স্টার। এই রামনা সর্বাধিকারী ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইনি রাধারামের গ্রামে তৎকালীন যুগে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন, তখন বলতো পাঠশালা। হ্যাঁ, রামমোহন সেই গ্রামের বিদ্যালয়তে প্রাথমিক বিদ্যালয়তে পড়াশোনা শুরু হয়, বাংলা ইংরেজি সংস্কৃত ফার্সি গ্রাম বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারপর পাটনা গেছিলেন আরবি ফার্সি পড়তে, বেনারস গেলেন সংস্কৃত পড়তে।
ষোলো বছর তিব্বত গেলেন, এটা সতীদাহপদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। সতীকান্তে সমীক্ষিতা পুড়িয়ে মারবে, রামমোহন সশরীর শ্মশানে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তখনকার দিনে মেয়েদের 9-10 বছর বয়সে বিয়ে হতো, অত যুবক পাত্র পাওয়া যাবে কোথায়? এর পরিণামে বৃদ্ধির হাতে তুলে দেওয়া হতো, বৃদ্ধির মৃত্যুর পর সতীদাহ। এইটি হচ্ছে অ্যাডভোকেটিং ফর মরাল এডুকেশন, আধুনিক শিক্ষার প্রসারে রামমোহন অবদান। আর এই ভারতবর্ষের যে বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের যে উন্নতি, তার উপরে পাশ্চাত্য শিক্ষা। রামমোহন ব্রিটিশ গভর্নর লর্ড রামার্সকে চিঠি লিখেছিলেন, বলেছেন ভারতবর্ষের বিজ্ঞান চর্চা হতে গেলে ইংরেজ শিক্ষার প্রয়োজন, ভারতবর্ষকে ইংরেজ শিক্ষা শিক্ষিত হতে হবে। আজ তার সুফল ভোগ করছি, বিজ্ঞানের যে উন্নতি, তার তথা বিজ্ঞান তথা চিকিৎসা বিজ্ঞান আর যে উন্নতি। এইটি লিবার্টি অফ প্রেস, সংবাদপত্র স্বাধীনতা যে রামমোহন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলম ধরলেন, বললেন ফ্রি প্রেস চাই, স্বাধীন সংবাদপত্র চাই, ইংরেজদের মানবে না, রামমোহন ছাড়বে না। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার রামমোহনের সঙ্গে বসে একটা আলোচনায় আসতে বাধ্য হয়েছিল। এইটি ইউএনএতে রামমোহন বক্তব্য দিচ্ছে, সম্মিলিত জাতিসংঘ ইংল্যান্ডে রামমোহন ওখানে গিয়ে বক্তব্য রাখছেন বিশ্ব মানবতার উদ্দেশ্যে। ছবিটি হচ্ছে লর্ড ব্রিগস, ব্রিটিশ রয়্যাল আর্টিস্ট লর্ড ব্রিগস, বড় আসছে গদ্যন্ত লর্ড ব্রিগস, তারাকা রামমোহনের ছবি। এই ছবিটি রামমোহনের ব্রিটিশ রাজদরবারে গেছিলেন, তখন ষষ্ঠ দর্জি গেলেন রাজা, তার সঙ্গে দেখা করতে গেছিলেন। সেই সময় রামমোহনের প্রতিভায় মুগ্ধ হয়ে ছবিটি লর্ড ব্রিগস ব্রিটিশ রয়্যাল আর্টিস্ট ছবিটি এঁকেছে। হচ্ছে রামমোহন ভারতীয় কৃষকদের উপরে ইংরেজি অত্যাচারের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন। রামমোহনের বক্তব্য শুনে লর্ড কর্নওয়ালিসকে পাঠালো বীরেন্দ্রনাথের সরকার, ব্রিটিশ সরকার পাঠালো কলেজ থেকে এদেশে পাঠালেন। তিনি এখানে এসে চাষিদের সঙ্গে বসে চুক্তি করলেন, তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত, 1790 সালে হয়েছিল। রামমোহনের প্রতিবাদ হলেই হয়েছিল, এটা আধুনিক ভারতের উপকার। রামমোহন রায় মেকার অ মডার্ন ইন্ডিয়া, শিক্ষা দীক্ষা সাহিত্য বিজ্ঞান চর্চা যুদ্ধের বীর শান্তি সারা জীবনের সংগ্রামের দিক তুলে ধরা হয়েছে। এইটি হচ্ছে রামমোহন দো লর্ড বেন্টিং, ব্রিটিশ ভারত শাসক, তাকে বুঝিয়ে আইন করে সৌজন্য করালেন। তারপরে আমার দেশে রক্ষণশীল হিন্দু সমাজ, কলকাতা সহবাজ্যের রাজা বিবেকেশ্বরদেব বাহাদুর, রাধাকান্ত দেব, রসিককৃষ্ণ মল্লিক, না এই প্রথাটা খুব ভালো ছিল, এদের সতীর জন্ম হচ্ছিল, রামমোহন সৌজন্য অন্যায় করেছে, ওটা পুনর্বহাল করতে হবে। রাফিল করল বিবে কাউন্সিলে রামমোহন সাহেব বক্তব্য রাখছেন, ওদের পক্ষে লুকিল ছিল লর্ড উইলিয়াম বেথি, ইংরেজকে রামমোহন নিজে টুইট করছেন, কোনো প্লেয়ার নেননি। এখানে দয়া করে রামমোহনের জয় হলো সৈদার চৌধুরী হয়ে 1839 খ্রিস্টাব্দ, সৈদার 14 ডিসেম্বর, একেশ্বরবাদী রামমোহন। রামমোহন বললেন ওম তৎসৎ পরমাত্মার নাম, পরমেশ্বর জগৎনাথ ভগবান মানুষের মধ্যে বিরাজিত, তিনি জনে জনে বিরাজিত হয়ে আছেন। স্বামী যেমন বললেন বৌরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা দেখো ঈশ্বর, যে প্রেম করে যেই জন সেই যাচ্ছেন ঈশ্বর। রামমোহন সেই কথাই পূর্ণভাবে বলেছেন। এটা আমার বিলেত যাত্রা, মেদিনীপুরের খেজুরঘাট, লাস্ট জার্নি ফাদার অফ ইন্ডিয়া, 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ড রওনা হলেন, মেদিনীপুরের খেজুরঘাট সমুদ্র বন্দর কাঁচি খেজুরি, ওই একমাত্র পদ ইংল্যান্ড যাওয়ার তখনকার দিনে ছিল। ওখান থেকে ব্রিটিশ জাহাজ অ্যালবিয়ন কোম্পানি জাহাজ হিসেবে ইংল্যান্ড রওনা হয়ে গেলেন। ইংল্যান্ডে তিনি বিস্তর শহরে গিয়ে উপস্থিত হলেন, বিস্তরে গিয়ে তিনি কুমারী কার্পেন্টারের বাড়িতে থাকতেন। হ্যাঁ, এবারে সেখানে তার 1833 7 সেপ্টেম্বর তিনি সেখানে কালাজ্বরে মারা গেলেন, অসহ্য মাথার যন্ত্রণা, হাই টেম্পারেচার, ডাক্তার অনেক চিকিৎসা করে সুস্থ করতে পারলেন না তাকে। হ্যাঁ, আপনার হচ্ছে ডাক্তার স্টালিন থেকে আরম্ভ করে সবাই চিকিৎসা করেছেন। হ্যাঁ, রামমোহনকে খুব ভালো কথা। এবারে রামমোহনের সেদিন ছিল 1400 ভিত রাত্রি, দক্ষিণায় ফিন ফুটে যাচ্ছে, রামমোহন দেহ রক্ষা করলেন, তখন তিনি ওম এই মন্ত্র উচ্চারণ করে দেহ রক্ষা করলেন। আর পরম ব্রহ্মের মূল মন্ত্র, যেটা পরম ব্রহ্মের মূল মন্ত্র ওম। এবারে সেখানে তার মৃত্যুর পর ইংরেজরা তাকে স্টেপুর গ্রুপ, ওদের যে সমাধিক্ষেত্র আছে সব সেখানে সমস্ত করে, তারপরে 10 বছর পরে দাগা পিড়িত আকাশকে বলা হলো ভারতবাসীর তরফ থেকে, তাকে 10,000 টাকা চাঁদা সংগ্রহ করে দেওয়া হলো, বলে আপনি ইংল্যান্ডে যান গিয়ে রামমোহনের স্মৃতি রক্ষার উপস্থিত অস্ত্র করুন, কেননা রামমোহনের মৃত্যু ভারতবর্ষ তো বটেই, সার পৃথিবী অবস্থা ক্ষতি হয়ে গেল, আপনি সেখানে যান স্মৃতি রক্ষা অবস্থিত গিয়ে রামমোহনকে কফিনটাকে তুলে নিয়ে গিয়ে স্টেপুর গ্রুপ থেকে 8 ডোজ বলে সমস্ত করলেন। আর পাথরের গায়ে উৎকীর্ণ লিপিতে লিখে দিলেন বিলিভ দিস টেম্পল লায়ার ডাজ রামমোহন রায় বাহাদুর হু ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্টের কথা বলে সমাধির মধ্যে সাহিত্য আছেন, রাজ রামমোহন রায় বাহাদুর না জন্ম ভারতবর্ষে পশ্চিমবাংলার হুগলি হুগলি গ্রাম, এটা তিনি জন্মগ্রহণ করেছেন, তাকে আমরা স্মরণ করি ও কৃতার্থ হই, জয় রামমোহন। রাজা রামমোহন রায়ের দৌহিত্রের বংশধর নিত্যব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে পুরো বাড়ি ঘুরে এবং রাজা রামমোহন রায়ের পুরো জীবনী শুনে মুগ্ধ হলাম।
রাজা রামমোহন রায়ের জন্মভিটে থেকে বেরোলেই আপনারা দেখতে পাবেন ইংল্যান্ডের ব্রিস্টলে নির্মিত রাজা রামমোহন রায়ের সমাধির অনুরূপ স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধ নির্মাণের সময় ব্রিস্টল থেকে মাটি আনা হয়েছিল। রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দির দেখে আমরা এখন যাচ্ছি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গ্রামের পথ ধরে রঘুনাথপুর গ্রামে, যেখানে রয়েছে রাজা রামমোহন রায়ের বসতবাটি পর্যটন কেন্দ্র। আমাদের গাড়ি এসে থামল রাজা রামমোহন রায়ের বসতবাড়ির সামনে। এই পার্কে ঢুকতে গেলে আপনাকে প্রবেশ মূল্য 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে। বসতবাটি পর্যটন কেন্দ্রে প্রবেশ করলেই প্রথমেই আপনার চোখে পড়বে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি, আর তার সামনেই রয়েছে সতীদাহ বেদী। এই সেই সতীদাহ বেদী যেখানে রাজা রামমোহন রায়ের বৌদিকে সতীদাহ করা হয়েছিল। এই বেদী সেই ইতিহাসের সাক্ষী যেখানে রাজা রামমোহন রায় প্রতিজ্ঞা করেছিলেন বাংলার আর কোনো নারীকে সতীদাহ করা হবে না। ভাবলে আজও কাটা দেয় এই নির্মম ঘটনার সাক্ষী এক ঐতিহাসিক স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি। সকালবেলার নিত্যব্রতবাবুর সেই গল্পগুলো যেন চোখের সামনে এখন ভেসে উঠছে। সেই সতীদাহ বেদী, সেই পুকুর, আর এই আমবাগান। এই আমবাগানের মধ্যে অনেকগুলো আম গাছ রাজা রামমোহন রায় নিজের হাতেই পুঁতেছিলেন। মাতৃনিবাস থেকে বিতাড়িত হওয়ার পর 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখানে ইঁটের খিলানযুক্ত ছাদবিহীন 4টি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রাজা রামমোহন রায়ের পত্নী উমাদেবী এখানেই থাকতেন, আর রাজা রামমোহন রায় মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন এই বাড়িতে থাকার জন্য। রাধানগরকে কেন্দ্র করে ঘুরে নিতে পারেন হুগলি সতীপীঠ, রত্নাবলী এবং তারকেশ্বর মন্দির, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কবিতার নাম মানবতার পূজারী রামমোহন। হে মানবতার পূজারী রামমোহন, পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রতিভূ তুমি, রামমোহন রামমোহন জন্ম নিলেই রাধানগরে, তৎকালীন ভারত আত্মার অজ্ঞানতার বেড়াজাল ভেদি সিজিলে নতুন দিশা। হে মহামানব তোমারই করি পূজা, গঙ্গা সাগরে সন্তান বিসর্জনে সন্তান হারা মায়ের বুক ফাটা কান্না নদীতে করিলে তীব্র প্রতিবাদ, খুচিরো জাতীয় পরমাদ তোমাকেই প্রণিপাত, গীতা বাইবেল কোরআন করিলে পাঠ, সুরিয়া হিন্দুরা জানিল তোমায় হিন্দু সুপণ্ডিত, আর মুসলমানেরা জানিল মৌলবী, খ্রিস্টান জানিল তুমি খ্রিস্টান, বহু বিবাহ সতীদাহ উচ্ছেদ দিলে, আইন করিয়া কুপ্রথা করিলে দূর, বাজাইলে মানব বিনার তারে তারে নবীন সুর, উপকার হইল সবাকার প্রবর্তিলে ইংরাজি শিক্ষা, পাশ্চাত্য সাহিত্য বিজ্ঞানে হইল ভারতবাসীর নবতম দীক্ষা, রামমোহন রামমোহন হে স্বাধীনতার অগ্রদূত, ভারতের নবজাগরণের পথিকৃৎ তুমি, আমরা ভারতীয় তোমার উত্তর সুরী, শ্রদ্ধা বলত চিত্তে তোমায় প্রণমী, জয়তু রামমোহন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে রাধানগর গ্রাম ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এরকম ভিডিও দেখার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।